ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রিজেন্ট পার্কের আবাসনের ভেতরে ঢোকার চেষ্টা এক দুষ্কৃতীর, বাধা দিতে গেলে সিকিউরিটি গার্ডকে ব্যাপক মারধর। আমরা জানিয়ে রয়েছি রিজেন্ট পার্ক থানার অন্তর্গত মিনালী এই অ্যাপার্টমেন্ট, এখানে বেশ কয়েকটি ফ্ল্যাটেই এখানে বয়স্কদের সংখ্যাও রয়েছে যথেষ্ট। যেটা অভিযোগ যে আজকে দুপুরবেলা এই যে অ্যাপার্টমেন্ট তার ঠিক পিছনের অংশ, শান্তনু দত্ত আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য, এই পিছনের অংশ দিয়ে একজন দুষ্কৃতী ভেতরে ঢোকে এবং ঢুকে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢোকার সে চেষ্টা করে। বাধা দিতে গেলে সিকিউরিটি গার্ডকে লোহা জাতীয় বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়, তার মাথা ফেটে যায়। এরপরে সে যাতে চিৎকার না করতে পারে সেই জন্য সিকিউরিটি গার্ডের আলজিব ধরে টানার চেষ্টা হয় এবং গুরুতর আহত অবস্থায় সে সিকিউরিটি গার্ডকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ওই যে ব্যক্তি তাকেও ইতিমধ্যে আটক করা হয়েছে। রিজেন্ট পার্ক থানাতে খবর দেওয়া হয় এখানে আবাসিকদের তরফ থেকে এবং তারা আতঙ্কিত। একজন আবাসিক রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। কখন এই ঘটনা ঘটে এবং পুলিশকে আপনারা জানিয়েছেন বিষয়টি? হ্যাঁ, আমি বাইরে ছিলাম সেই মুহূর্তে, আমার বাড়ির লোক ফোন করে জানায়, তো আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করার চেষ্টা করি, তো থানায় ফোন কেউ রিসিভ করে না। পরে আমি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে থানায় চলে যাই, সেখান থেকে পুলিশ নিয়ে সঙ্গে করে বাড়িতে ঢুকি। তো পুলিশের সামনে সিকিউরিটি গার্ড এসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, পাশে যিনি এসেছিলেন দুষ্কৃতিকারী তাকেও আটকে রাখা হয়েছিল, সেও এখানে পড়েছিল, পুলিশ এসে দেখেছে। সিকিউরিটি গার্ডের মুখ থেকে পুলিশ যেটা জানতে পেরেছে সেটা হলো যে সিকিউরিটি গার্ড দেখতে পায় যে একজন চোর কিংবা কোনো দুষ্কৃতিকারী সে ঢুকে কিছু, আমাদের কনস্ট্রাকশনের কাজ চলছে বা মানে পেছনটায় অনেকগুলো মালটাল রয়েছে আর কি, সেগুলো নেওয়ার চেষ্টা করে। সিকিউরিটি গার্ড বাধা দিতে গেলে তার মাথায় প্রথমে আঘাত করে, সিকিউরিটি গার্ড পড়ে যায়, তার অবস্থা সেই অবস্থায় তার থেকে মোবাইল ছিনতাই করার চেষ্টা করে। তো সিকিউরিটি গার্ড যখন চিৎকার চেঁচামেচি করছিল মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিল, হাত ঢুকিয়ে দিয়েছে, মুখে কেটে গেছে জিব, মানে জিবের তলাটায় পুরো ছিঁড়ে গেছে। তো দেন তারপর ওর মাথায় মেরেছে, মাথা পুরো ফেটে গেছে। কতটা আতঙ্কিত লাগছে এই ঘটনার পরে? আমরা আতঙ্কিত লাগছে ব্যাপারটা নিয়ে, দিনের বেলা এরকম ঘটনা তো কখন আমরা অভ্যস্ত না, আর মোটামুটি আমাদের এই অঞ্চলে কখনো এরকম শোনা যায়নি এই ঘটনা। এই ঘটনা ইতিমধ্যে পুলিশকে যে অভিযোগ জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে, যেটা পুলিশ আধিকারিকরাও জানাচ্ছেন যে ওই ব্যক্তি যে এই ভেতরে ঢোকার চেষ্টা করছে অর্থাৎ এই অ্যাপার্টমেন্টের ভেতরে ঢোকার চেষ্টা করছিল সে চুরির উদ্দেশ্য ছিল না, অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।